আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন দেন যারা পিডিএস HQ-PDS যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের যে আপডেট ভার্সন, সেই আপডেট ভার্সনটা চেয়েছেন এবং ইমেল দিয়েছেন, আমাকে ইমেল দিয়েছেন যেন সেই ইমেলে আপনাদেরকে আপডেট সফটওয়্যারটা দেওয়ার জন্য। বাট একটা প্রবলেম হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে ইমেইলে কিন্তু এইগুলো এত MB-র, যেটা হচ্ছে 450 প্লাস এরকম সামথিং, এরকম MB-র কোনো মেইলে কিন্তু সেন্ড হয় না। সেক্ষেত্রে আপনাদের সহজ উপায়ে আমি একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে অতি সহজেই আপডেট সফটওয়্যারটা ডাউনলোড করবেন, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনারা নিজেরাই সেই সফটওয়্যারটা আপনারা অতি সহজেই ডাউনলোড করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই দেখে যেন ইজিলিভাবে সবাই যেন আপডেট সফটওয়্যারটা পেতে পারে। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রথমেই আমি আমার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ওপেন করলাম। আপনার কাছে যে সফটওয়্যারটা থাকবে, আপনার কাছে যদি ওল্ড কোনো সফটওয়্যার থাকে বা আপনি যে সফটওয়্যারে কাজ করতেছেন, সাপোজ আপনাদের কাছে এই সফটওয়্যারটা আছে যে পুরাতন সফটওয়্যারটা, যে আপনাদের কাছে এই পুরাতন সফটওয়্যারটা থাকে, আমি দেখাচ্ছি ভার্সনটা। এই দেখেন পুরাতন সফটওয়্যারের ভার্সনটা হচ্ছে 2007 থেকে 2021 এর সেও যদি আপনারা আপডেট চান, মানে এই সফটওয়্যারটাতে যারা আপডেট খুঁজতেছেন, 22 আছে, 25, 22, 23, 24, 25, 26, একদম লেটেস্ট আপডেট হচ্ছে 26। আমার কাছে সব সফটওয়্যারই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার কাছে যে সফটওয়্যারগুলো, সব সফটওয়্যারগুলোই আমার কাছে আছে। যে এখানে আমার কাছে সব সফটওয়্যারই আছে। এখন আপনারা চান যে এটা মেলে দেওয়া, আসলে মেলে দেওয়া পসিবল না, কীভাবে পসিবল হয় সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের পুরাতন যে সফটওয়্যারটা আছে সেটাতে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই হেল্প, হেল্প নামে যে অপশনটা দেখতেছেন সেই হেল্পের ভিতরে আপনারা প্রবেশ করবেন। এই যে হেল্পে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, হয়েছে এই যে অ্যাবাউট, অ্যাবাউটে যখন ক্লিক করবেন, যে অ্যাবাউটে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যেন আপনাদের সফটওয়্যারের ভার্সনটা কত। এই জায়গায় আমারটা হয়েছে 7 to 26, একদম লেটেস্ট আপডেট, এর উপরে আর কোনো আপডেট নেই, এটাই আমার কাছে আছে। এখন আপনারা এখান থেকে কি করবেন, এই দেখেন একটা ডাউনলোড সেন্টার, ডাউনলোড সেন্টার নামে যে অপশনটা দেখতেছেন সেই ডাউনলোড সেন্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাইব। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাদের এই ওয়েবসাইটটা এইরকম থাকবে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে। আপনারা এখান থেকে পেজ ট্রান্সলেট করে নিতে পারেন, পেজ ট্রান্সলেট টু ইংলিশ, তাহলে ইজিলি আপনারা ইংলিশটা বুঝতে পারবেন। তারপর আর যদি যারা না বুঝতে পারেন তাদের জন্য বলি, এই দেখেন যে লাস্টের, যে লাস্টের যে অপশন, লাস্টের অপশনের এই পাস্টেরটাতে, এর আগেরটাতে আপনারা ক্লিক করবেন, 1 2 3 4 5, আফটার 5 অপশন, মানে আফটার 5 অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের আর একটা পেজ, এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যখন এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যখন আপনারা এই 5 নম্বরে ক্লিক করবেন, ক্লিক করলে যখন এরকম একটা পেজ ওপেন হবে তখন আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে সকল সফটওয়্যার দেখতে পারবেন, যত সফটওয়্যার আছে, যত আপডেট আছে সব কিছু দেখতে পারবেন। আপনারা এখান থেকে কোনোটাই ডাউনলোড করবেন না। এখানে দেখেন 4.2, এটা কিন্তু ট্রান্সলেট হয়, কিন্তু তারপরেও এই যখন আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন সম্পূর্ণটা হয়ে যাবে, যদি নাও করেন তাহলেও সমস্যা নয়, আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসটা অবলম্বন করবেন। এই যে 4.1 যেটা, এটা হচ্ছে 25 ভার্সন, 25 ইয়ার ভার্সন, আর এটা হচ্ছে 26 ইয়ার, মানে এটা একদম লেটেস্ট, এটা একদম ফুল ভার্সন। আর এটাতে একটু সমস্যা আছে, প্রবলেম, সামথিং কিছু প্রবলেম, বাট এটাতে কোনো প্রবলেম নাই, এটা উইদাউট প্রবলেম, একদম অল ফুল ভার্সন এটাতে পেয়ে যাবেন। এই ফুল ভার্সনটা 4.2, এটা সোজাসুজি এই দেখেন, এখানে এইখানে যে চাইনিজ লেখাটা, এটা কিন্তু হয়েছে ডাউনলোড, এই চাইনিজ লেখাটার মধ্যে এই ডাউনলোডটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তখন আপনারা এই ডাউনলোডটা এইখান থেকে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার যে ডাউনলোড অপশন এখানে দেখতে পাবেন, দেন আপনার এটা যে জায়গায় ডাউনলোড হচ্ছে সেখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোড হয়ে আপনার পিসিতে যাবে, তখন আপনারা ইনস্টল করে নেবেন, এটাতে কোনো ঝামেলা না, একদম ইজিলি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। যাই হোক, ইতিমধ্যে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছি, আর হয়তো বা
আপনাদের ভিতরে যে সংকোচটা থাকতো সেটা থাকবে না, ইজিলি আপনারা এটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আজকে আজকের মতন এখানেই সমাপ্ত। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল জ্যাকার্ট প্রোগ্রাম যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং জ্যাকার্ট প্রোগ্রাম ফেসবুক পেজ আছে এটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন কিছু আপডেট ভিডিও নিয়ে আসব, যেগুলো আপনারা দেখলে অনেকটাই উপকৃত হবেন। সেটা আসলে বিগিনার লেভেল থেকে একদম স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত পাইবেন যারা, তাই সবাই এগুলো আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমি ভিডিওগুলো আপলোড করব পরবর্তীতে, যে অপশনগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, ও ইতিমধ্যে অনেকে এই বিষয়টা জানে না সেই